ইনজেকশন এর থেকে কত বড় বড় ইনজেকশন তুমি নিয়েছো, কিচ্ছু হবে না। এই যে মেঘ, তোমার দিদিকে একবার চেপে ধরো তো। এই ডিউটিটা করার জন্যই তোমাকে ডেকে আনা হয়েছে। তোমার দিদি বললো যে ইনজেকশন, হসপিটাল এসবে নাকি ওর সাংঘাতিক ট্রমা। এবং তুমি ছাড়া নাকি এইসব সময় ওকে কেউ হ্যান্ডেল করতে পারে না। ট্রমা ইনজেকশন নাও, ধরো 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 ওকে চেপে ধরো। তোকে কেন অন্যরকম লাগছে? কেন আমার মনে হচ্ছে তুই নীলের সঙ্গে অনেক দূরে গিয়ে গেছিলি? নীলের জামায় তোর মাথার সিঁদুর কেন? তোর শাড়ি এত এলোমেলো, এত আগোছালো কেন? এরকম তো থাকে না। তোর গায়ে কি নীলের? দিদি ভাইয়ের ইঞ্জেকশনের ট্রমা তুই বলেছিস? ছোটবেলা থেকে তুই যত ইঞ্জেকশন নিয়েছিস এ তো তোর এখন জল ভাত। বুঝলাম, তুই আর একটা খেলা খেলে আমাকে ফুলশয্যার ঘর থেকে তুলে আনলি। বাস, এই তো হয়ে গেল ইঞ্জেকশন দেওয়া। কেমন লক্ষ্মী মেয়ের মতন ময়ূর ইঞ্জেকশন নিয়ে নিল। ওহ মেঘ, বললে বিশ্বাস করবে না, তুমি আসার আগে সে কি কাণ্ড! ময়ূরী তো ভয় ঠয় পে না, আমি কিছুতে ইঞ্জেকশন নেবো না, ইঞ্জেকশন আমাকে দিও না, সে কি কান্নাকাটি! আমার মনে হচ্ছিল আমি যেন একটা নার্সারির বাচ্চাকে ইঞ্জেকশন দিতে চলেছি। আচ্ছা শোনো, এবারে কিন্তু আমাদের এই ঘর খালি করতে হবে, ময়ূরীর ঘুম দরকার, আর এই ইঞ্জেকশনের পরে ওর একটু ঘুম ঘুম পাবে। আর সবাই মিলে ঘরে থাকলে কথাবার্তা হবে, ও ঘুমোবে না। মাঝে মাঝে তুমি কি করে যে ঠিক কথাটা বলে ফেলো। দিদি ভাই বলছি যে তাহলে গিনি মিনি এখানে থাক, আমরা সবাই যাই। হ্যাঁ মেঘ, তুই আজকে রাত্রিটা আমার কাছে একটু থাকবি বাবু। আমি জানি আমি একটা অন্যায় আবদার করছি তোর কাছে, স্পেশালি আজ রাতে, কিন্তু প্লিজ, আমার না ভেতরটা কিরম একটা করছে, খুব খারাপ লাগছে আমার শরীরটা। জি জি, আমি জেগে উঠে আমায় না দেখলে ও কি ভাববে আমি জানি না, তবে তুমি যদি আমার সঙ্গে না যাও আমি কিন্তু কষ্ট পাবো, খুব কষ্ট পাবো। আপনি আপনি প্লিজ বুঝুন, আমি আমার কাছে এসে ও ঘরে গিয়ে বোঝাও। সেটা হয় না। কেন হয় না? ময়ূর তো ঘুমিয়ে পড়েছে। তুমি চলো প্লিজ এসো। মেঘ, তুই চলে যাচ্ছিস, মেঘ যাস না, আমার কাছে বস প্লিজ, আমার খুব পেটে ব্যথা করছে, শরীর খারাপ করছে। মেঘ মা গো, মা কি পেটে যন্ত্রণা করছে। না দিদি ভাই, তুই ঘুম, আমি যাচ্ছি না কোথাও, সরি, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমার আমার যাওয়া হবে না। আমি ওয়েট করছি। মেঘ, নীল এসেছিল তাই না?
আমি ওকে সরি বলে দেবো কাল। ঠিক তোমার আর অন্য কোনো সম্বোধন আসছে না না, মানে আমার জন্য ফিলিংসটা? আমাকে একটু টাইম দিন, দেখুন আমি এত তাড়াতাড়ি সবকিছু। তাড়াতাড়ি কোথায় মেঘ, আমি তো সারাক্ষণই অপেক্ষা করে যাচ্ছি। আমি তোমাকে কাল বলেছিলাম রাত জাগবো তোমার সঙ্গে, তোমাকে রাত জাগিয়ে রাখবো। মেঘ, আমি জেগে থাকলাম আর তুমি ঘুমিয়ে পড়লে। আপনিও আমাকে সবকিছুর জন্য দোষী করবেন, তাই তো? আচ্ছা আমি কি করতাম আমাকে একটু বলবেন? আপনি তো গেছিলেন রাতে ওই ঘরে, আপনি দেখলেন তো আমি আসার চেষ্টা করিনি, আর কেন আসতে পারলাম না সেটাও তো আপনি দেখলেন। কিন্তু আমার যে মনে হয় মেঘ, যা আমি দেখলাম তার বাইরেও আরো কিছু আছে। তুমি আমাকে বলনি ঠিক কথা, কিন্তু আমি বুঝতে পেরেছি। কি বুঝলেন? মেঘ, ময়ূরী কালকে ওষুধের ঘরে তোমাকে আটকে রেখেছিল। তোমার যদি ইচ্ছে হতো তাহলে ও ঘুমিয়ে পড়ার পর চলে আসতে পারতে, ঘুমের মধ্যে ওর মুঠো আলগা হয়ে যেত, তখন তুমি আসতে পারতে না। তারপর মাঝরাতে যদি ওর ঘুম ভেঙে যেত আর ও যদি ঘরে আমাকে খুঁজে না পেত, তখন সকলে তো জানতে পারতো যে আমি দিদিভাইকে ফেলে এই ঘরে। জানলে কি ক্ষতি হতো মেঘ? কালকে আমাদের জীবনে একটা ইম্পর্টেন্ট অকেশন ছিল। আমি কি তোমার কাছ থেকে সেই অকেশনটার প্রতি আর একটু সিনসিয়রিটি এক্সপেক্ট করতে পারি না? আচ্ছা, আপনার ভালো লাগতো যদি বাড়ির সবাই এটা নিয়ে ব্যঙ্গ করতো আমাকে, হয়তো আপনাকেও? কারোর ব্যঙ্গ বিদ্রুপে আমার কিচ্ছু এসে যায় না। আমি এটা জানতাম যে তুমি আমার ইচ্ছের মর্যাদা দিয়েছ, কারোর ব্যঙ্গ বিদ্রুপের থেকে সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ময়ূরী, তুমি কি খাবে বলো? তোমার জন্য ওটস দি। কাকিমণি, আমি আজ ব্রেকফাস্ট স্কিপ করি, কাল যা কাণ্ড হলো। কাল কি করে হবে, তোমাকে তো সকালে একটা ওষুধ খেতে হবে, সেটা তো খালি পেটে খাওয়া যাবে না। তাহলে ওটসটাই খেতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কাল যে এত কিছু হলো সেটা ময়ূরীর বাবা মাকে জানানো হয়েছে? না না, বাবা মাকে শুধু শুধু টেনশন দেওয়ার দরকার নেই। শুধু শুধু তো না, হল একটা অত বাড়াবাড়ি হলো। দেখো, তুমি একটা রেগুলার রেস্ট্রিকশনের মধ্যে থাকো, সেখানে ওদের না জানানোটা তো ভুল। ইনফ্যাক্ট আমার তো মনে হয় তোমার ডক্টরকেও জানানো উচিত। অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় ওটা ইনডিজেশন থেকে হয়েছে, আর সেটা তো আমার অসুখের সাথে রিলেটেড নয়, তাই মা বাবাকে শুধু শুধু এসব বলে ভয় দেখানোর লাভ নেই। মেঘ এখনো নিচে আসেনি? না তো, সকালে উঠে তো দেখলাম ঘর থেকেও চলে গেছে, বোধহয় কাল রাতেই নিজের রুমে চলে গেছিল। না রে, ও রাত্রিবেলা আসেনি, সারা রাত ও ময়ূরীর ঘরে ছিল। শোনো 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 শোনো, হ্যাঁ এবার কেন এবার? আমি কালপ্রিটকে একবার হাতে নাতে ধরে ফেলেছি, এবার তোমরা এই যা ভালো বোঝো বিচার করো। এই অপরাধীর অপরাধ হলো এই যে উনি শুধু ক্রাইম করেই থেমে থাকেননি, সেই ক্রাইমটাকে আবার লুকানোর চেষ্টা করেছেন। চুপ কর না, চুপ কর না, ছেড়ে দে, আমাকে আর বকাবকি করিস না। হয়েছেটা কি মা, কি হয়েছে?
নির্ঘাত ওষুধ খাওনি? ওষুধ শুধু খাইনি তাই না দাদা, ওষুধ যে পুড়িয়ে গেছে সেটা পর্যন্ত আমাদের কাউকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি। সে কি কতদিন হলো শেষ হয়ে গেছে? মা, প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, তুমি কাউকে বলনি? ওজো মা, তুমি কি দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছ? হয়ে গেল হয়ে গেল, আমার জীবন থেকে সব আনন্দ শেষ হয়ে গেল। লোকের বাড়িতে একজন ডাক্তার থাকলে প্রাণান্ত হয়, আর আমার বাড়িতে দেখো তিন তিনটে ডাক্তার, তারা আবার আমার গার্জেন। ঠাকুর, এদের হাত থেকে আমাকে রক্ষা করো। আইমিনি, চট করে যা তো আমার প্রেশার মাপার যন্ত্রটা নিয়ে আয়। প্রেশার একটু হাই এর দিকেই আছে, আমি হাসপাতালে গিয়ে তোমায় ওষুধ পাঠিয়ে দিচ্ছি। আরে হবেই তো প্রেশার হাই, এখনই প্রেশারের ওষুধ খাচ্ছেন না, তারপর আবার নাকি কয়েকদিন ভালো করে ঘুমও হয়নি। আশ্চর্য, এটাও বলেননি আমাদের, নাকি ভাবছিলেন আর বউয়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তোমার ঘুম আপনি চলে আসবে? মা, তুমি জানো তো যে তোমাকে হুটহাট করে ঘুমের ওষুধ দেওয়া যাবে না, আর তোমার প্রেশার যদি ফ্লাকচুয়েট করে তাহলে ঘুমের সমস্যা হবে। তাও তুমি এভাবে ওষুধ না খেয়ে থাকলে না, এবারে আমি দেখছি তোমার জন্য আমাকে একটা আলাদা লোক রাখতে হবে। জানিস দাদু ভাই, আজ নিঘাত বকুনি খাওয়ার লগ্ন আছে রে। ও বৌদি, আরো ডেঞ্জারাস ব্যাপার কি জানো? মা আমাকে বলছিল যে দাদা যে ঘুমের ওষুধটা খায় সেটাও নাকি দিতে। সর্বনাশ, খাওনি তো ঘুমের ওষুধ কোথাও থেকে নিয়ে? এলাম কই, কে খাবো? পাওনি তাই সোজা হয়ে বসে আছো, ওই ওষুধ তুমি খেলে আর দেখতে হতো না এতক্ষণে হসপিটালে। কেন জেঠুমনি, আমার কি ঘুমের ওষুধ খাওয়া বারণ? মার একটা কার্ডিয়াক প্রবলেম আছে, অত হাই ডোজের ঘুমের ওষুধ মার কাছে বিষবত, কাণ্ড ঘটে যাবে খেলে। তাহলে আমাকে একটা অন্য ঘুমের ওষুধ দে। এখন না, আগে প্রেশারটা ঠিক হোক তারপর দেখছি। ওহো, ভালো কথা মনে পড়েছে, আমার ঘুমের ওষুধ তো শেষ, ওটাও তাহলে ওই মায়ের ওষুধের সঙ্গে পাঠিয়ে দেবো। দুপুরে আর রাত্রিরে খাবার আগে মাকে ওষুধ খেতে হবে, তুমি সেই দায়িত্বটা নাও, দেখি কেমন দায়িত্ব পালন করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। বৌদি, এই ব্যাপারটা যতটা ইজি ভাবছো ততটা কিন্তু নয়, এই মহিলা কিন্তু ভারী ডেঞ্জারাস, কথায় কথায় তোমাকে গুলিয়ে দেবে, ওষুধ না খেয়ে তোমায় বলবে খেয়েছি। আমি সামলে নেব। আচ্ছা, আমি একটু বেরোবো, আমার ফিরতে ফিরতে দুপুর হবে বুঝলে। বেরোবে মানে তোর তো ইউনিভার্সিটি ছুটি নেওয়া। হ্যাঁ নীল, তোমার তো অষ্টমঙ্গলে অবধি না বেরোবার কথা। আচ্ছা, আমি কি বলেছি আমি ইউনিভার্সিটি যাচ্ছি? এই কটা দিন ঘোরাঘুরির কি দরকার নীল? কেন বলো তো, এটাও কি তোমাদের ওই শাস্ত্রের নিয়মে বাধা নাকি? আচ্ছা, এই এতগুলো দিন আমি বাড়িতে বসে থাকব? মা বাবা বিয়ের পর এতগুলো দিন বাড়িতেই বসছিল। ও মেঘ, ওপরে এসে একটু আমার জামাটা বের করে দেবে? একদিনে নিজের জামা কাপড় কোথায় সেটাও ভুলে গেছে ও। শুধু মনে মনে খানে খানে ওই শোনা যায়, বাজে অলক্ষিত তারি চরণে, বাজে। যাও গিয়ে জামা কাপড় বার করে দাও, দাঁড়িয়ে রইলে কেন? মার একটা কার্ডিয়াক প্রবলেম আছে,
অত হাই ডোজের ঘুমের ওষুধ মার কাছে বিষবত। আমার ঘুমের ওষুধ তো শেষ, ওটাও তাহলে ওই মায়ের ওষুধের সঙ্গে পাঠিয়ে দেবো। খুব নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছিস তো, দায়িত্ব নিতে চাইছিস, এই দায়িত্বই তোকে কি বিপদে ফেলে শুধু দেখ। আচ্ছা বেশ বেশ, অন্য কথা বলছি, একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু বাবা খুব খুশি তুই আমার দাদু ভাইয়ের ঘরে এসেছিস। তোকে যে আমার বড্ড পছন্দ না তো। কিন্তু ঠাম্মি আর কারোর তো হয়নি। কেন, দাদু ভাই রয়েছে? আমি মা কাকিমণি গিনিদের কথা বলছি। আরে না না, আমার বড় বৌমা মানুষটা বড্ড ভালো, ওরই খালি না ওই হাতে লেগেছে, ব্যাস ও দুদিনে ঠিক হয়ে যাবে। আর ওর মন তোর দিকে পড়লে না, বাকিরাও দেখবি তোর দিকে ঢলে পড়েছে। এই বাড়িতে আসার দিন তোকে আমি যে কথাটা বলেছিলাম তোর মনে আছে? সেই যে বলেছিলাম না, বড় কাছের জন বড় বেশি ধাক্কা দেয়। আচ্ছা তাও তো তুই কিছুই করছিস না, ধাক্কা তো তুই অনবরত খেয়েই চলেছিস, সাবধান হবি কবে? হয়েছি ঠাম্মি। ও এবার কাজে কথা সেরে নি, নইলে ভুলে যাব। কি কথা বলছি, কাল রাতে দাদু ভাই তোকে কি বলল রে? না মানে ওই আদর টাদর ঠাম্মি তুমি? আরে বাবা, আমি ঠাম্মি বলেই তো এসব কথা তোকে জিজ্ঞেস করতে পারি, তারপরে তুই হলি আমার সতীন। আরে বাবা, তুই আমাকে কতটা হারিয়ে দিলি, সে আমার থেকে কতটা হাতছাড়া হয়ে গেল, এগুলো জানতে হবে না? তোমাকে হারাবার ক্ষমতা না আমার কোনোদিনও হবে না, আর আমি তোমাকে হারাতেও চাই না, ব্যাস। সুনীল গাঙ্গুলি তোমার ফেভারিট নাকি ঠাম্মি? আমার কি আর একজন ফেভারিট, অনেক আছে, তাছাড়া প্রেমের গল্পের বই না হলে আমি পড়ি না। বুঝতেই পারছি, ওই জন্য মাথাটা একেবারে গেছে। আচ্ছা অনেক হলো, এবার তুমি ওষুধটা খেয়ে নাও। একি গ্লাসে তো জল নেই, ঠিক আছে বসো আমি জগে দেখছি। একি ঠাম্মি এটাতেও তো জল নেই, তুমি সকাল থেকে কাউকে বলোনি? কি রে, সকালই তো সুশীল ভরে দিয়ে গেল। খালি তো আমি করেছি রে মেঘ, বুড়ি যখন টয়লেট গেছিল তখন। ঠিক আছে আমি নিয়ে আসছি জল। আমরা দুটো দিন ওনাকে অবজার্ভ করি, তারপর ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, একটু নিয়ম মেনে কটা দিন চলবেন বাস, তারপর একদম নর্মাল লাইফ লিড করতে পারবেন। হ্যাঁ বললাম তো, আপনি একদম চিন্তা করবেন না, উনি একেবারে ঠিক হয়ে গেছেন। একটা সিস্ট ছিল সেটা রিমুভ করে দেওয়া হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। আপনি সন্ধ্যের দিকে এসে একবার দেখে যান না ওকে। ঠিক আছে রাখে। কিরে তুই? দিদিভাই, দিদিভাই তুমি কোথায়? বললাম না মেডিকেল কলেজে একটা সেমিনার আছে আজকে, যাচ্ছি সেখানে। সর্বনাশ হয়ে গেছে এদিকে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। কেন কি হলো? দিদিভাই মা কেমন যেন করছে। ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা প্লিজ ওঠো না। কেমন করছেন মানে কি করছেন? আমি কিছু বুঝতে পারছি না দিদিভাই, কেমন নেতিয়ে গেছে মা, হাত পা ঠান্ডা হয়ে গেছে, মেক স্যাচুরেশন দেখলো সেটাও ফল করছে, পালসও পাচ্ছে না। আচ্ছা আমি প্রেশার মাপার মেশিনটা আনছি। দিদিভাই দাদা ওটিতে ভাস্করকে ফোনে পাচ্ছি না,
তুমি তাড়াতাড়ি এসো দিদিভাই, আবার খুব টেনশন হচ্ছে। আসি আসি, আমি আসি, এক্ষুনি আসি, মিনিট দশকের মধ্যে আমি পৌঁছচ্ছি। শোন, তুই একটু নার্ভাস হোস না, একটু নার্ভাস হোস না, আমি আসছি। আসছি, বাড়ির দিকে চলো, বাড়ির দিকে চলো, যত তাড়াতাড়ি পারো চলো। মেঘ, তুমি প্রেশার দেখতে পারো? হ্যাঁ, আমি পারি, আমি ছোট থেকে শিখে গেছিলাম। কোনো লাভ নেই মেঘ, ইমপ্রেস করার চেষ্টা করে আর লাভ নেই। থামি থামি থামি, কি হয়েছে তোমার? কি হয়েছে থামি, কি হয়েছে থামি? আহ গিনি, দেখছিস তো মানুষটা শরীর খারাপ, এত চিৎকার করিস না। কি হয়েছে মা, কি হয়েছে বলো, ঠাম্মির কি হয়েছে আমাকে একবার বলো না। জানি না, তোকে কে খবর দিল? ময়ূরী ফোন করে বললো ঠাম্মির কিছু হয়েছে। বাবা জেঠুমণিকে ফোন করেছো তুমি? কোথায় ওরা? দিদি ভাই আসছে। কি মা, কি করবে, ঠাম্মাকে কি হসপিটালে নিয়ে যাবে? দিদি ভাই এসে যা করার তাই করবে। শোন, তুই এরকম চেঁচামেচি করে টেনশন বাড়াস না, তুই বাইরে যা। তুমি না জাস্ট আর কোনো কিছুতে হাত দেবে না। আমার সংসারে তোমার কোনো কিছুতে হাত দেবার অধিকার নেই, এটা আমি তোমায় বলে দিলাম। জাস্ট একটা গেস্টের মতন থাকবে, ওই নিজের ঘরে থাকবে, লেখাপড়া করবে। তোমার মুখ আমার আর দেখতে ইচ্ছে করছে না। মেঘ, প্লিজ বেরিয়ে যাও তুমি এখান থেকে, প্লিজ। মরে কে বাঁচে কে জানে, কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে আলো দিতে। নীল, তোর বউকে বল এই ঘর থেকে বেরিয়ে যেতে। ওর দিকে আমি যতবার তাকাবো আমার প্রেশার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে। মেঘ, আরো একবার তুই অপদস্থ হলি, আমি জিতলাম। তবে এইবারে তোর সামনে কিন্তু বিপদ, টিকতে পারবি তো এ বাড়িতে? ময়ূরি হাসছে কেন? মেঘের অপদস্থ হওয়াতে ময়ূরীর হাসির মানে কি? তাহলে কি মেঘ, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি তার জবাব দাও। প্রথমে আমি দুটো খাম নিয়ে গেলাম বাবার ঘরে, বাবা লেখা খামটা আমি বাবার ঘরে রেখে আসলাম বাবার টেবিলের উপর। তারপর তোমার ফোনটা এলো। তারপর আমি অন্য খামটা, যেটা মা লেখা, সেটা নিয়ে আমি গেলাম ঠাম্মির ঘরে। আর আমার না ঢোকবার সময় স্পষ্ট মনে আছে, আমি ওই খামটার উপর মা লেখা দেখেছিলাম। তারপর ঠাম্মিকে আমি প্রথমে ওষুধ খাওয়াতে গেলাম, তারপর ঠাম্মি বললো একটু পরে খাবে। তারপর আমি ঠাম্মির সাথে গল্প করছিলাম, আর খামটা আমার সামনেই ছিল। প্লিজ বিশ্বাস করো, ওটা বাবা লেখা খামটা নয়, এত বড় ভুল আমার হতে পারে না। কিছু তো একটা হয়েছে। আচ্ছা, তারপর ঠাম্মাকে ওষুধটা কখন খাওয়ালে? ওষুধটা খাওয়াতে গিয়ে আমি দেখলাম যে জল নেই, গ্লাসেও নেই, জাগেও নেই। তারপর আমি নিচে জল আনতে গেলাম। তুমি তখন ঘরের বাইরে গেলে, আর খামটা? খামটা ঘরেই রেখে গেছিলাম। আমি জল নিয়ে এসে দেখি যে ঠাম্মি নিজে থেকেই একটা ওষুধ ছিঁড়ে নিয়েছে। তারপর আমি ঠাম্মিকে জলটা দিলাম, ঠাম্মি ওষুধটা খেলো, বললো যে একটু গলায় লাগছে, ওষুধটা বোধহয় একটু বড়। আর কিছু? ময়ূরী এসেছিল আমার খোঁজ নিতে। আর হ্যাঁ, ঠাম্মি বললো যে দিদিভাইও এসেছিল ঠাম্মির ঘরে। কি বললে? ময়ূরীও ঘরে গেছিল? হ্যাঁ, ঠাম্মি কেমন আছে দেখতে। আর ও যখন ঘরে গেছিল তখন তুমি ঘরে ছিলে না? না, আমি তো জল আনতে গেছিলাম। আর ওষুধটা খাম সমেত ঘরে ছিল?
তুমি এটা বলছো যে সবটা জেনে শুনে আমি চুপ করে থাকবো, আর এই জঘন্য অপরাধটা করেও পার পেয়ে যাবে, আর বাড়ির সকলের কাছে অপরাধী হয়ে সব ব্লেমটা তুমি বয়ে বেড়াবে? নো, আমি তো সেটা হতে দেবো না মেঘ। স্যার প্লিজ প্লিজ আমার কথাটা একবার শুনুন। মেঘ, এই ভালো মানুষটা কিন্তু কোনো মানে নেই। তুমি একজন অপরাধীকে প্রশ্রয় দিচ্ছ যা তোমার দিদি বলে। ভালো মানুষই নয় স্যার, আপনি যদি সকলের সামনে দিদিভাইকে অ্যাকিউজ করেন দিদিভাই কোনোদিনই এটা মানবে না। ভয়ানক রকমের একটা সিন ক্রিয়েট হবে, ও চিৎকার চেঁচামেচি করবে, এক্সাইটেড হয়ে পড়বে, তারপর ওর আবার শরীর খারাপ হবে। যা হয় হোক মেঘ, আমি কিন্তু তোমাকে সকলের সামনে বিনা কারণে অপরাধী হয়ে থাকতে দেব না। স্যার শুনুন, ও হয়তো আমার ওপর একটা রাগের থেকে সব করে ফেলছে। আমি 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 ওকে বুঝিয়ে দেবো যে যেগুলো ও করেছে সেগুলো সবটা আমরা জানি। আমি বুঝিয়ে দেবো যে ও এটা ভুল করেছে। আমি আমি ওকে বলে দেবো যে ও যেন এরকম কিছু আর কোনোদিন না করে। ও যখন দেখবে আমরা সবটা জেনে গেছি, ও আর কিছু করবে না স্যার। মেঘ, তুমি যে কথাগুলো বলছো সেগুলো তোমার নিজের কানে যাচ্ছে? অদ্ভুত লাগছে না শুনতে? অর্থহীন প্রলাপ মনে হচ্ছে না তোমার? আমি রিকোয়েস্ট করছি স্যার আপনার কাছে, আপনি সকলের সামনে ওকে অ্যাকিউজ করবেন না, এটার ফল মারাত্মক হতে পারে কিন্তু। সরি মেঘ, তোমার সব কথা রাখতে পারবো এমন কথা আমি দিতে পারছি না। কেউ অসুস্থ সেটা তার বদমাইশি মাফ করার কারণ হতে পারে না। আর হ্যাঁ, তোমার দিদির অসুস্থতাটা শুধু শরীরের নয়, মনেরও, আর সেটা ট্রিটমেন্টের দরকার, বুঝতে পেরেছ? আমি জানি ও যে অন্যায়টা করেছে সেটা মাফ করার মতন নয়, কিন্তু প্লিজ একবার ওকে নীল প্লিজ তুমি ওভাবে তাকিয়ে থেকো না, আমার ভয় করছে। এবার তুমি কোনো ভয়ানক ডিসিশন নিয়ে ফেলো না, ও আর কখনো এরকম। মেঘ, তুই তুই কেন আবার এ ঘরে এলি? তোকে জেঠিমানি বললো না এ ঘর থেকে চলে যা এখন? ও যাবে না ময়ূরী। নীল, আমি ওকে বলেছি এই ঘর থেকে চলে যেতে, ওই ঘরে থাকলে আমার এ ঘরে থাকা হবে না। না মা, তুমিও যাবে না আর ও যাবে না। মেঘ যাবে না, তার কারণ হচ্ছে যেটা ঘটেছে সেটা মেঘ করেনি। তাই নাকি? মেঘ করেনি এই কথাটা তুই ও ঘরে গিয়ে মেঘের কাছ থেকে শুনে এলি বুঝি? মা প্লিজ, তুমি এমন ভাবে আমার সঙ্গে কথা বলো না যাতে তোমাকে আমার অচেনা লাগে। কি ব্যাপার চলছে? মেঘ কি সব বুঝে গেছে? কি করে বুঝবে? আমাকে তো অচেনা লাগছে, কথাটা তো আমার তোকে বলা উচিত। সেই বিয়ের দিন থেকে আমার তোকে একেবারে অচেনা লাগছে। আমার ছেলে যে এই সমস্ত ঘটাতে পারে আমি তো আমার দুঃস্বপ্নেও ভাবতে পারি না। দাদা ভাই, তোর কি হয়েছে বলতো? তুই ও ঘর থেকে ওর সাথে কথা বলে এসে এখানে সকলকে বলছিস যে ও কিছু করেনি, একটা মিনিমাম চক্ষু লজ্জা তো তোর। এনাফ মিনি, তোরা দুই বোন আজকাল অনেক কথা বলছিস। আমি বুঝতে পারছি না, পাঁচ দিন আগে পর্যন্ত তোরা আমার সাথে কথা বলবি বলে দুবার ভাবতিস, হঠাৎ কিসের ইনফ্লুয়েন্সে তোরা আমাকে এত প্রশ্ন করছিস বলতো? কে তোদের এত সাহস দিচ্ছে? শোন, নিজেদের লিমিট ক্রস করিস না। ছোট বোনের মতো আছিস, ছোট বোনের মতো থাক। আমার কাজ বা কথায় প্রশ্ন করা তোদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আচ্ছা ঠিক আছে, তোরা 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 প্লিজ চুপ কর, এখানে ঠাম্মা রয়েছে, চেঁচামেচি করিস না। নীল প্লিজ প্লিজ শান্ত। দেখ নীল, আমি জানি নীল যে মেঘ যেটা করেছে সেটা ইন্টেনশনালি করেনি। ইনফ্যাক্ট কেউ এটা ইন্টেনশনালি করে না। আমরা যেটা বলছি, মেঘের আরো বেশি সাবধান হওয়া উচিত ছিল, ব্যাস। কিন্তু কাকামণি, ও অসাবধানই হয়নি, আর ঠাম্মা যে ওষুধটা খেয়েছে সেটা মেঘের দেওয়া ওষুধ নয়। এই তো দিদি ভাই আর মিনি চলে এসেছে। এই বলছি, ঠাম্মি কেমন আছে? হ্যাঁ
মা ঘুমোচ্ছে এখন। আমরা ঠাম্মির রুমেই ছিলাম, গিনিও এখন ওখানেই আছে। কাকিমণি বলছি আমাদের দুজনের খাবারটা একটা প্লেটে দিয়ে দেবে, আমরা ঠাম্মির রুমেই খেয়ে নেব। সেজুতি, তুই আমাকে যা দেবার বরঞ্চ প্লেটে বেড়ে দিয়ে দে, আমিও এখানে খাবো না, আমি ঘরেই খাবো। মা প্লিজ তুমি বসো। মা এটা আমার রিকোয়েস্ট, প্লিজ তুমি বসো। ময়ূরী কোথায়? ও তো সেই কখন থেকে আমাদের রুমে একলা বসে আছে। কতবার বললাম ঠাম্মির রুমে আমরা সবাই রয়েছি, এসে বসো, এলোই না। আমি তো তাকে ঘরে গিয়ে বলে এলাম নিচে আসতে, ঘুম হয়ে বসে আছে। আসলে কি বলতো, ময়ূরীদি না ইজ ভেরি মাচ শকড। শকড শুধু নয়, শি ইজ ইনসাল্টেড। যা হলো ওর সঙ্গে, যেভাবে ওকে অকারণে দোষ দেওয়া হলো, ও যে তারপরেও থেকে গেল সেটাই তোর বড় বোনের পরিচয় আমি বলবো।